আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও জীবনযাপন ভিত্তিক ভিডিও জার্নাল কেমন আছেন এই ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি তাসনু ফারিদি। আজ আমরা জেনে নেব মানবদেহের সকল কোষেই মিউটেশন সম্পর্কে কি বলছে নতুন গবেষণা। কমিক বইয়ের এক্সম্যানদের কথা অনেকেরই জানা। জেনেটিক মিউটেশনের ফলে তাদের শরীরে সৃষ্টি হয়েছে বিশেষ এক জিন যার নাম এক্স জিন। এ কারণেই তারা পেয়ে গেছে অতিমানবীয় সব ক্ষমতা। প্রফেসর চার্লস জেভিয়ার ম্যাগনেটো কিংবা জ গ্রের মতো শক্তিশালী মিউট্যান্টদের শরীরে এমনভাবে মিউটেশন ঘটেছে যা সাধারণ মানুষের দেহে ঘটা সম্ভব নয়। এছাড়াও ফিকশনাল মনস্টার মুভি গডজিলাতে বিপুল তেজস্ক্রিয়তার ফলে সাধারণ কিছু প্রাণীকে মিউট্যান্ট দানবে পরিণত হতে দেখা যায়। এগুলো ফ্যান্টাসি কাহিনী। তবে জেনেটিক মিউটেশন দেহের স্থায়ী পরিবর্তনের পেছনে আসলেই ভূমিকা রাখে। এ কারণেই অনেকে জন্মগতভাবে প্রোজেরিয়া রোগে আক্রান্ত হয়। এরা অল্প বয়সেই বুড়িয়ে যায়। প্রোটিয়া সিন্ড্রোমের ফলে অনেকের শরীরের হাড়, চামড়া এবং টিস্যু অযাচিতভাবে বেড়ে ওঠে। এপিডার্মোডিসপাসিয়া ভেরুসিফর্মিসের ফলে অনেকের হাতের আঙুল বেড়ে পরিণত হয় গাছের গুড়ির মতো। চলুন জেনে আসি এ সম্পর্কে আরও কিছু তথ্য। বিপুল তেজস্ক্রিয়তার ফলে বিকলাঙ্গ হবার বিষয়টি প্রায় চোখে পড়ে। সবচেয়ে বড় কথা, টিউমার ও ক্যান্সারের পেছনে মূল কারণ হল কোষ বিভাজনের দায়িত্বে থাকা জিনগুলোর মধ্যে ঘটা মিউটেশন। মিউট্যান্ট কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করে। মানব দেহে কোষের মাঝে মিউটেশনের ঘটনা প্রায় ঘটছে। চিকিৎসাবিদরা টিউমার কোষে অনেক আগে থেকেই মিউটেশনের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন। টিউমার ছাড়াও স্বাভাবিক কোষেও মিউটেশনের ঘটনা ঘটে। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল এরকম ঘটনা অল্প স্বল্প পরিমাণে ঘটে, কিন্তু MIT এবং হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় চমক লাগার মতো তথ্য উঠে এসেছে। তাদের অনুসন্ধানে শতকরা 95% সাধারণ কোষে মিউটেশনের জিন খুঁজে পেয়েছেন। অন্তত 40% কোষে একটি বড় আকারের মিউটেটেড প্যাচ পাওয়া গেছে আর 5% কোষে 5টিরও বেশি মিউটেটেড প্যাচ পাওয়া গেছে। গত 6 জুন বিজ্ঞান জার্নাল সায়েন্সে তাদের গবেষণার ফলাফল প্রকাশিত হয়। একটিমাত্র নিষিক্ত ডিম্বাণু থেকে বিভাজিত হতে হতে প্রায় 40 ট্রিলিয়ন কোষের সমন্বয়ে গঠিত হয় একটি পূর্ণাঙ্গ মানবদেহ। আমাদের দেহের কোষগুলো যেন মোজাইকের মতো, প্রায় প্রতিটির মাঝেই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জেনেটিক পার্থক্য বিদ্যমান। এই গবেষণায় 488 জন মানুষের কাছ থেকে 6,700টিরও বেশি টিস্যুর স্যাম্পল নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। 29 প্রকারের এই টিস্যুর স্যাম্পল নেওয়া হয়েছে মস্তিষ্ক, কিডনি, চামড়া, স্তন এমনকি প্রোটেস্ট থেকেও। একই ধরনের মিউটেশন ঘটা কোষগুচ্ছকে বলা হয় লার্জ মিউটেশনাল ক্লোন। গবেষকরা RNA সিকোয়েন্সিং ডাটা ব্যবহার করে স্যাম্পলগুলোর মধ্যে লার্জ মিউটেশনাল ক্লোনের খোঁজ করছিলেন। তারপর তারা এরকম ফলাফল পেয়ে হতবাক হয়ে যান। গবেষণার সাথে যুক্ত গবেষক কেরেন ইজহাক বলেন, মানবদেহের বিভিন্ন টিস্যুর স্বাভাবিক কোষে জিন মিউটেশন নিয়ে এত বড় গবেষণা এটাই প্রথম। হার্ভার্ড মেডিকেল স্কুলের প্যাথোলজির প্রফেসর এবং ব্রড ইনস্টিটিউটের ক্যান্সার জিনোম কম্পিউটেশনাল অ্যানালাইসিস গ্রুপের ডিরেক্টর গ্যাট গেইজ এ গবেষণার সাথে যুক্ত ছিলেন। তিনি বলেছেন, আদৌ কিছু খুঁজে পাবো কিনা সেটাই জানতাম না, কিন্তু বলতে গেলে শরীরের প্রতিটা টিস্যুর মধ্যেই ম্যাক্রোস্কোপিক ক্লোন খুঁজে পেয়েছি আমরা। এগুলো কিন্তু ক্যান্সার আক্রান্ত টিস্যু নয়, নির্ভেজাল স্বাভাবিক টিস্যু। আমাদের গোটা শরীরটাই আসলে বড় একটা পাজলের মতো। অন্যান্য গবেষকেরা এর আগে এ ধরনের মিউটেশন বিশ্লেষণ করতেন DNA সিকোয়েন্সিংয়ের দ্বারা। গেটস এবং দল এ কাজ করেছেন RNA সিকোয়েন্সিং দ্বারা। তারা ডাটা সেট নিয়েছেন জিনোটাইপ টিস্যু এক্সপ্রেশন প্রোগ্রাম থেকে। এ প্রোগ্রামে ক্যান্সারে মারা যাওয়া মানুষের কাছ থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ টিস্যু সংরক্ষিত ছিল। আসুন জেনে আসি আরও কিছু তথ্য। RNA-তে মিউটেশন শনাক্ত করা বেশ জটিল কাজ। গবেষক দলের বেশিরভাগ যন্ত্রপাতি তৈরি করা হয়েছিল DNA সিকোয়েন্সিংয়ের উপযোগী করে। কোরেন ইজহাগ DNA অ্যানালাইসিস টুল থেকে RNA এর জন্য একটি পাইপলাইন তৈরি করেন। এর নাম দেওয়া হয় RNA মিউটেক্ট। গবেষকরা দেখেছেন চামড়া, ফুসফুস এবং অন্ননালীর কোষের মধ্যে মিউট্যান্ট প্যাচের পরিমাণ বেশি, কারণ এই 3টি অঙ্গ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় পরিবেশ দ্বারা বেশি প্রভাবিত হয়। অর্থাৎ ধোঁয়া, ধুলা, আল্ট্রাভায়োলেট রশ্মি কিংবা অন্যান্য পরিবেশগত কারণ থেকে বাঁচার জন্য এগুলোর মধ্যে মিউটেশন ঘটে। এই গবেষণার সাথে সম্পৃক্ত নন এমন দুজন প্যাথোলজি প্রফেসর স্কট ক্যানেডি এবং রোজানা রিস্কের মতে, মানবদেহে মিউটেশন বোঝার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রযুক্তি আসার আগে সাধারণ মানব কোষে মিউটেশনের অস্তিত্ব শনাক্ত সম্পর্কে আমাদের
তেমন ধারণা ছিল না। এখন পদ্ধতিটি আমাদের হাতের নাগালে আসার ফলে সামনে এ নিয়ে আরো বিস্তৃত গবেষণার পথ খুলে গেছে। এই গবেষক দলের কাজ এখন পর্যন্ত ম্যাক্রোস্কোপিক ক্লোনের মধ্যেই সীমাবদ্ধ, সেগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে আরএনএ ডাটা সেট সংগ্রহ করা সম্ভব। কিন্তু ছোট আকারের মিউটেশনাল ক্লোন কিংবা একগুচ্ছ কোষের চেয়ে ছোট একক, একটা মাত্র কোষ নিয়ে গবেষণার জন্য ডাটা সংগ্রহ করার সূক্ষ্ম পদ্ধতি এখন পর্যন্ত যেতে পারেননি তারা। এখন প্রশ্ন হল, মিউটেশনের এই বিশেষ গবেষণা ক্যান্সারকে আগেভাগে শনাক্ত করার বেলায় কেমন প্রভাব রাখবে? ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার কারণে যে ব্লাড টেস্টগুলো করা হয় সেগুলোর ফলাফল এই সাধারণ কোষের মিউটেশন দ্বারা প্রভাবিত হতে পারে। ব্লাড বায়োপসি নামের এক সম্ভাবনাময় নতুন পদ্ধতি দিয়ে রক্তের মধ্যে টিউমার কোষ থেকে খসে পড়া ডিএনএ খোঁজা হয়। যদি সাধারণ কোষ থেকে খসে পড়া ডিএনএ মাঝেও ক্যান্সার সম্পর্কিত মিউটেশন পাওয়া যায়, তাহলে কিন্তু এই পদ্ধতিটি দিয়ে সঠিক ফলাফল পাওয়া কঠিন হয়ে পড়বে। সেজন্য কোন টিস্যুটি ক্যান্সারের রূপ নেবে আর কোনটা নেবে না, তাদের মাঝে পার্থক্যটি খুঁজে বের করতে হবে গবেষকদের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে সম্প্রতি কোষের ক্যান্সার পূর্ব অবস্থা নিয়ে বড় আকারের গবেষণার জন্য প্রি ক্যান্সার অ্যাটলাস খোলা হয়েছে। রোগীর শরীরে ক্যান্সার সম্পর্কিত কোনো মিউটেশন পেলেই তার ক্যান্সার হয়েছে এমনটা আর ধরে নেওয়া যাবে না, এ ব্যাপারে সতর্ক হতে হবে। ডায়াগনস্টিশিয়ান এবং ডাক্তারদেরকে মাথায় রাখতে হবে ব্যাপারটা। এই গবেষণার মাধ্যমে শুধু ক্যান্সার নয়, হৃৎপিণ্ড, ফুসফুস এমনকি বার্ধক্যজনিত অন্যান্য রোগ সম্পর্কেও গবেষণার দ্বার খুলে গেছে। কোষের মধ্যে থাকা সোমাটিক ক্লোনের এক্সপ্রেশন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়ার ব্যাপারটি আগেই জানতেন গবেষকরা। বয়স বাড়ার কারণে কোন অসুখগুলো বাড়ছে আর পরিবেশগত কারণে কোন অসুখগুলো হচ্ছে সেগুলোও হয়তো ভবিষ্যতে আলাদা করে ফেলা সম্ভব হবে এবং সেসবের প্রতিকারও নেওয়া যাবে ব্যবস্থা। আজ এ পর্যন্তই, পরের আয়োজনে আমরা অন্য কোনো রোগ বা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।